দীপাবলীর মাজতে অঘটন অগ্নিকাণ্ডে সারখার করিলে তিনিচুকিয়ার পর্বতিয়ার সৌরভ সুরেখা নামের লোকজনের ঘর। মহানগরীর আদাগুদাম শ্রীভূমি নগরত সংঘটিত হল অগ্নিকাণ্ড। অসাবধানতার বাবেই দীপাবলীর পতাকার ফিরিঙটিয়ে সূত্রপাত ঘটালে অগ্নিকাণ্ডর। মানকাছার শহরের ইউকো ব্যাঙ্কর সম্মুখত জুয়ে দহিলে এটা তুলা আর কাপড়ের গুদাম। গোলাঘাটর আঠাবাড়ীত ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, জুইৰ লেলিহান শিখাত জাহ গল তিনিটা বাসগৃহ আর এখন ব্যবসায়িক প্রতিষ্ঠান। এই ফটকার ফিরমতি করিয়ে মোৰ সম্ভব হব লাগে। প্রায় তিনিখন ঘর হয়েছে, এখন হল রিঙ্কু পাল আর এটা হল আপনার পাল, কি নাম কলে, বিজিৎ পাল, রিঙ্কু পাল, আর তৃতীয়টো হল আমার নারায়ণী দাস বাইদেউ। মানে বড় ভয়ঙ্কর মানে লাগিছে দেই, একদম মানে ভয় লগা দৃশ্য। এই বঙাইগাঁওর মায়াপুরীর সমীপত থাকা রঙর গুদামতো বিধ্বংসী জুই। অগ্নিকাণ্ডত 10 লক্ষাধিক টাকার সা সামগ্রী নষ্ট। জুইত জাহ গল ডবকা শহরের 5 নম্বর ওয়ার্ডর 6টা পরিয়ালর ঘর। সিলিন্ডার বিস্ফোরণের বাবে ভয়ঙ্কর রূপ ধারণ করে অগ্নিকাণ্ডই। কামপুরের দরঙিয়াল গাঁত অগ্নিকাণ্ডত বিস্তর ক্ষয়ক্ষতির সম্মুখীন হল এটা পরিয়াল। করিমগঞ্জত অগ্নিকাণ্ডত ভস্মীভূত হল এখন গাড়ির পার্টসর দোকান। শর্ট সার্কিটের ফলত অগ্নিকাণ্ডর সন্দেহ করা হয়েছে। আটাইকটা স্থানতে শেষত ঘটনাস্থলীত অগ্নি নির্বাপক বাহিনী উপস্থিত হয়ে সম্পূর্ণরূপে নির্বাপন করে জুই। ব্যুরো রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। দীপাবলীর মাজতে অঘটন অগ্নিকাণ্ডে সারখার করিলে তিনিচুকিয়ার পর্বতিয়ার সৌরভ সুরেখা নামের লোকজনের ঘর। মহানগরীর আদাগুদাম শ্রীভূমি নগরত সংঘটিত হল অগ্নিকাণ্ড। অসাবধানতার বাবেই দীপাবলীর পতাকার ফিরিঙটিয়ে সূত্রপাত ঘটালে অগ্নিকাণ্ডর। মানকাছার শহরের ইউকো ব্যাঙ্কর সম্মুখত জুয়ে দহিলে এটা তুলা আর কাপড়ের গুদাম। গোলাঘাটর আঠাবাড়ীত ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, জুইৰ লেলিহান শিখাত জাহ গল তিনিটা বাসগৃহ আর এখন ব্যবসায়িক প্রতিষ্ঠান। এই ফটকার ফিরমতি করিয়ে মোর সম্ভব হব লাগে। প্রায় তিনিখন ঘর হয়েছে, এখন হল রিঙ্কু পাল আর এটা হল আপনার পাল, কি নাম কলে, বিজিৎ পাল, রিঙ্কু পাল, আর তৃতীয়টো হল আমার নারায়ণী দাস বাইদেউ। মানে বড় ভয়ঙ্কর মানে লাগিছে দেই, একদম মানে ভয় লগা দৃশ্য। এই বঙাইগাঁওর মায়াপুরীর সমীপত থাকা রঙর গুদামতো বিধ্বংসী জুই। অগ্নিকাণ্ডত 10 লক্ষাধিক টাকার সা সামগ্রী নষ্ট। জুইত জাহ গল ডবকা শহরের 5 নম্বর ওয়ার্ডর 6টা পরিয়ালর ঘর। সিলিন্ডার বিস্ফোরণের বাবে ভয়ঙ্কর রূপ ধারণ করে অগ্নিকাণ্ডই। কামপুরের দরঙিয়াল গাঁত অগ্নিকাণ্ডত বিস্তর ক্ষয়ক্ষতির সম্মুখীন হল এটা পরিয়াল। করিমগঞ্জত অগ্নিকাণ্ডত ভস্মীভূত হল এখন গাড়ির পার্টসর দোকান। শর্ট সার্কিটের ফলত অগ্নিকাণ্ডর সন্দেহ করা হয়েছে। আটাইকটা স্থানতে শেষত ঘটনাস্থলীত অগ্নি নির্বাপক বাহিনী উপস্থিত হয়ে সম্পূর্ণরূপে নির্বাপন করে জুই। ব্যুরো রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট।